ভোটার্স পার্টি ইন্টারনেশনেলর ভোটার সজাগতা সভা এখন 23 সেপ্টেম্বরত বাক্সা জেলার গুড়েশ্বরস্থিত কলাগুরু বিষ্ণুরা ভবনত অনুষ্ঠিত হয়ে যায়। সভার আগ ধরে হাইনারি দৈমারিয়ে সভাত ভোটার্স পার্টি ইন্টারনেশনেলর অসম রাজ্যিক সভাপতি ললিত পেগু উপস্থিত থাকে। সভাত পেগুয়ে ভোটার অধিকার সম্পর্কে ব্যাখ্যা করার লগতে ভোটার সকলক সজাগ হবর বাবেও আহ্বান জানায়। সভাত রাজ্যিক কমিটির মিডিয়া সেলর আহ্বায়ক পবিত্র বড়ো, বাক্সা জেলার সভানেত্রী দীপালী শরণিয়া বড়ো, রাজ্যিক কমিটির সদস্যা পূর্ণিমা ডেকা উপস্থিত থাকে। সভাত বক্তা সকলে সাংগঠনিক ভেটি মজবুত করার লগতে ভোটার সকলের দায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা করে। ভোটার্স পার্টি ইন্টারনেশনেলে এইবেলি লোকসভা নির্বাচনত প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবলৈ প্রস্তুতি চলার সময়তে এইদরে আয়োজন করা সজাগতা সভাসমূহের জড়িয়ে সংগঠনের ভেটি মজবুত করবলৈ চেষ্টা অব্যাহত রাখিছে। ইন্টারনেশনেল গুড়েশ্বর লোকর আহ্বান মর্মে আজি গুড়েশ্বর বিষ্ণুসভা ভবনত এখন জনসাধারণ সভা আহ্বান করা হয়েছে। প্রতি ভোটারকে সজাগ করার কারণে আমার এখন সভা রাখা হয়েছে। কারণ কিয় বহুতো নেতা আহিছে গৈছে, গতি নেতা আমি পরিবর্তন করে আছো। আমি এটা নেতা পরিবর্তন করে থাকলে নহব, আমি নীতি পরিবর্তন করবো। আজি আমি এটা কথা কোবলে বিচারিছো যে পুলিশবিলাকে যদি বেতন নিদিলে চুর নধরে, এজন শিক্ষকে যদি বেতন নিদিলে লড়া ছোৱালী নপঢ়ায়, এজন ডিসিয়ে যদি বেতন নিদিলে তেখেতর কার্যালয় নবহে, তার কারণে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছো। এইবার ভোটারক প্রতি মাহে ভোট দিয়ার বিনিময়ত যে জনমূরি আয়ের অংশ তাক যদি আধা প্রতি মাহে যদি ভোটার কার্ডটো এটিএম কার্ডলৈ রূপান্তরিত করে মাহে মাহে দিয়ার ব্যবস্থা নকরে, তেতিয়াহলে আমি এইবারও ভোট নিদো বলে মানে চিন্তা চর্চা করছি। শিক্ষিত মানুষের কাম কম্পিউটারে কাটছে আর অশিক্ষিত মানুষের কাম যিমানবোৰ মেশিন ওলাইছে, জেসিবি ট্রেক্টর এনেকুৱা মেশিনে কাঢ়িছে। আর এই কারণে আমি বিচাৰিছো যে এটা দেশের ভোটারের হাতত বা দেশের রাইজর হাতত কাম নাই, আর মেশিনে কাম করক, দেশের ভোটারে অলপ আরাম করক, দেশের মেশিনে যিমানবিলাক ইনকাম করে আছে তারপরা অংশ দেশের ভোটারে পাও। গণতান্ত্রিক দেশ হয়, কারণ গণতান্ত্রিক দেশের মূল হয়েছে ইলেকশন, কারণ জনমত জনমতের উপর ভিত্তি করব। একচুয়ালি পাবলিকে বিচারিছে না নাই, এনেকা একটা রাজনৈতিক বন্ধু বিচারিছে না নাই, জনমত লবর কারণে আমি নির্বাচন অবতীর্ণ হব লাগিব। আর নিশ্চিত রূপত এই সকল মানুষক দেশের যান মানুষ আছে আর্থিক আজাদি দিয়ে মানুষক শান্তি সমৃদ্ধিরে যাতে মানুষ হিসাবে জিয়াই থাকার অধিকার দিবর কারণে নির্বাচন অবতীর্ণ হবই লাগবে। ডেস্ক রিপোর্ট নিউজ এক্সপ্রেস।